হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভাই একটা কথা কি জানেন ভাই, আমি কীভাবে বলবো, সবাই তো গেমে এসে গেমের কথা বলে, কিন্তু আমি গেমের কথা বলার জন্য ভিডিও করব না। আমি সব সময় আমার মনের কষ্ট, আমার মনে যত আবেগ আছে সেগুলো প্রকাশ করার জন্য ভিডিও করব। আমি আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর একটা করে লাইক দিয়ে যাবেন। যারা যারা ভিডিও দেখতেছেন তারা একটা করে লাইক দিয়ে যাবেন। ভাই আসলে আমাদের জীবনটা এমন একটা জীবন যেখানে সবাই চায় আমরা ভালো থাকতে, কেউ কোনো কেউকে ভালোবাসতে, কিন্তু ভাই সেটা সম্ভব না। কারণ হলো যে তুমি যার জন্য যেটা করবা, কিন্তু ওর জন্য তুমি সেটা কিছুই করো নাই। কারণ হচ্ছে যে যেমন ধরো ভাই, তুমি ওর জন্য সব করছো, তুমি ওর সব কথা রাখো, সব কথা শোনো, কিন্তু ভাই তুমি ওর জন্য কিছুই করো নাই। আরে ভাই, এটা হচ্ছে আদব এক দুনিয়া, যেখানে তুমি একজনকে মন দিয়ে ভালোবাসবা, সে তোমার সঙ্গে টাইম পাস করবে। ভাই আমি যখন গেম খেলতাম না, বলতে কি আমি যে সময় গেম বুঝতাম না সে সময় সবাই গেম খেলতো, আমি গেম কী জিনিস বুঝতামই না, শুধু এমনি খেলতাম দুই টুকটাক মানুষের ফোন দিয়ে বা মানুষের ফোনে দেখতাম। শুধু তার জন্য ভাই, শুধু একমাত্র তার জন্যে আমি গেম কী জিনিস সেটা চোখ দিয়ে দেখিনি, মানে খেলিনি, কারণ গেম খেললে তো তাকে সময় দিতে পারবো না। এইভাবে আমি কোনোদিন গেম খেলিনি ঠিক সম্মত। যখনই গেম খেলতে ধরি তখনই তার এসএমএস আসে ফোনে, এসএমএস আসলে তো তার এসএমএস আসলে তো আর মনে করো ভাই খেলার কোনো মন থাকে না, গেম থেকে বের হয়ে আমি সঙ্গে সঙ্গে তার এসএমএস রিপ্লাই দিই। এভাবেই যাচ্ছিলো ভাই, হঠাৎ করে বলতে কি হঠাৎ না ভাই, আমি ওকে বিশ্বাস করেন ভাই, আমি ওকে অনেক লাভ করতাম, ওখানে অনেক ভালোবাসতাম, কিন্তু ভাই সময়ের পরিবর্তন যে এত তাড়াতাড়ি ঘটবে ভাবতেও পারি নাই। এটা ভাই এটাই নিয়তি হয়তো, এটাই আমার কপালে ছিল, কিছু করার নাই। যাই হোক এখন আমি গেম নিয়ে অনেক ভালো আছি। হ্যাঁ ভাই, হয়তো এক সময় এখন মানে বলতে ভাই, যারা এখন নতুন গেমার, যারা নতুন গেম খেলতে আসে তারা গেম খেলতে পারে না, তারা ভাবে এটা আবার কি বাল, আমি খেলতে পারি না, খেলবো না, ধের শুধু মা মরে যাই। কিন্তু ভাই ধীরে ধীরে খেলতে না খেলতে আপনি একদিন না একদিন পুরো বেলা দেবেন, শিখবেন খেলা কীভাবে খেলতে হয় ওটা বুঝবেন। আমি তো আগে খেলতে পারতাম না, কিন্তু এখন ভাই আমি মোটামুটি যেটুকুই হোক পারি। এভাবে ভাই আপনার গেম খেলবেন, আপনার সবাই গেম খেলা শিখতে পারবেন।